নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর চিরকান্দি আইওসি সংলগ্নে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নেই হতাহতের খবর। শিলচর আইজল রোডে সাবানের বাক্সে উদ্ধার ড্রাগস, গ্রেফতার এক মহিলা। সোনাই ধলাখাল থেকে বাজেয়াপ্ত চেরা কাঠ, বাজার মূল্য প্রায় 2 লক্ষাধিক জানালো বন বিভাগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চিরকান্দি আইওসি সংলগ্নে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বরাত জুড়ে রক্ষা পেল জ্বালানি তেল স্টকের গোটা এলাকা। জানা যায়, মঙ্গলবার প্রায় দুপুর 1:30 নাগাদ তেল ভর্তি ট্যাঙ্কারের ইঞ্জিনে আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এদিকে আগুন দেখে আশপাশের লোকজন সহ জনাকয়েক গাড়ি চালক ছুটে যান আগুন নিয়ন্ত্রণে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন ছড়িয়ে পড়ার আগে সামাল দেয় পরিস্থিতি। এদিকে তেলবাহী ট্যাঙ্কারে যান্ত্রিক গোলযোগের ব্যাপারে মুখ খুলতে অনীহা ব্যক্ত করেন আইওসির অধিকর্তা। আচ্ছা, একটা কথা কই, আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা আগুন লাগছে এটা হচ্ছে ওয়েল ট্যাঙ্কার এবং নিকটবর্তী আছে আপনার একটা ডিপো আছে। তো আপনার কি মনে হয় যে এই যে আগুনটা লাগছে এর পিছনে কি রিজন? এটা বোধ হয় শর্ট সার্কিটের থেকে হয়েছে, কারণ এটা থেকে হয়েছে গাড়ি শর্ট সার্কিট। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ড্রাগস মুক্ত রাজ্য গড়তে নির্দেশ জারি করার পর থেকে প্রতিদিনই অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে এসব অসাধু কর্মকাণ্ডে জড়িত ড্রাগস সরবরাহকারী সহ পাচারকারীদের। তবে পুলিশের ফাঁদে না পড়ার জন্য সেই সব অসাধু ব্যবসায়ীরা ড্রাগস পাচারে ও সরবরাহ করতে প্রতিদিনই ব্যবহার করছে নিত্য নতুন পন্থা। শুধু তাই নয়, নিজেদের বাড়ির লোকদেরও ব্যবহার করছে এসব অসাধু কর্মকলাপে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ বাহিনী শিলচর আইজল রোডের শিলডুবি এলাকায় একটি অটোতে অভিযান চালিয়ে একটি সাবানের বাক্সে ব্যাপক পরিমাণে ড্রাগস সহ এক মহিলাকে গ্রেফতার করে। ধৃত মহিলার নাম খুলসামা বেগম লস্কর। এ নিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তার বাবার বাড়ি থেকে আসার সময় স্থানীয় এক যুবক তাকে 1000 টাকার প্রলোভন থেকে ড্রাগসের প্যাকেট বহন করতে বলে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ মহিলাকে গ্রেফতার করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের কাউকে রেহাই করা যাবে না বলে পুলিশ সূত্রে জানানো হয়। আপনার বাড়ি কোন জায়গার? আপনার নাম কিটা? কতদিন থেকে এরকম দের আপনার?
ওখান থেকে আমি যেমন আইয়ান নামি আমার রাস্তার মাঝে দিচ্ছে দেখে কইছে যে বই ওটা তো খালি নিয়ে দাও আমি তোমার টাকা 1000 দিব আমার তো অসুবিধা আছে তুই আমার তো দিলেই আমি তো ইয়া ইয়া তো এই লোক যে রাস্তা তে মুড়ি মুড়ি তো দাঁড়াই হলো তো সিনে আমার পাশে লেখই ভাষা কোন জায়গা ইগুল ভাষা আমি গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সোনাই উজানের অসম মণিপুর সীমান্তের ধলাখাল থেকে প্রচুর পরিমাণ চোরাই চেরাকাঠ জব্দ করেছে বন বিভাগ। এদিন মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জ অফিসার ফণী বড়গোহাঁয়ের নেতৃত্বে জব্দ করা চেরাকাঠগুলো মনিয়ারখাল রেঞ্জের সোনাই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জব্দ করা কাঠের বাজার মূল্য 2 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। আৰু এই অসম মণিপুৰ বৰ্ডাৰ ওচৰৰ পৰা অনা হৈছে লগৰীখিনি, আৰু এই লগৰীখিনি তেওঁলোকে কাটি মেলি জংঘলৰ ভিতৰত ভৰাই ৰাখিছিল। আৰু আমাৰ এটা ইনফৰ্মেশ্যনে এইবিলাক ক'লে আৰু কৰাৰ কাৰণে আমি গৈ লৈ আহিলোঁ। আৰু লগৰীখিনি এতিয়ালৈকে হিচাপ কৰা নাই, এইটো নিয়াৰ বাৰু 1 লাখৰ সৰু টাইগ এখনৰ ওচৰাচুৰি হ'ব আৰু। কি কেইটাকৈ আনিছে ছাৰ? এনে 3টা টাটা মোবাইলত লৈ আনিছে। কিমান টকা হ'ব ছাৰ আনুমানিক? ছাৰ আনুমানিক এতিয়া ক'ব নোৱাৰি, তথাপিও 2 লাখমানৰ টকাৰ ওচৰে পাজৰে হ'ব। চুন্দি চেগুন আছে নেকি ছাৰ তাতে? চেগুনটো নাই, চুন্দি ওলাব চাগে। বৰ ভালকৈ বস্তু হেৰি কৰিব পৰা নাই, কিন্তু কাইলৈ গোটেই ডেফিনেটলি পোৱা যাব। আকৌ আৰু ভাল খবৰ পাম না তাতে? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, আমি আৰু ট্ৰাই কৰি আছোঁ যাতে মানে এই কাঠৰ চোৰাং কাৰবাৰীবিলাকক আমি এটা চমক শিকাবৰ কাৰণে যত্ন কৰি আছোঁ। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 51 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 48 জন ও আরটিপিসিআর এর মাধ্যমে 3 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে গত 2 দিন কোনো মৃত্যু হয়নি যদিও, তবে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি হলেন করিমগঞ্জ জেলার বাজারছড়ার বাসিন্দা রাজলক্ষ্মী শর্মা, বয়স আনুমানিক 47 বছর। আজ বিকেল 5টার সময় সেন্ট্রাল মেডিকেল কলেজে 137 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 55 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 82 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 12 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 88 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় সেন্ট্রাল মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 21 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 11টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 8টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রীমতী রাজলক্ষ্মী শর্মা, ওনার বয়স 47 বছর। উনি বাজারিছড়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 27 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 28 জুন রাত্রিবেলা 8:30 ওনার মৃত্যু হয়েছে। মার ও বর্মণ সম্প্রদায়ের মধ্যে জমি বিবাদ প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসার পথে। ডিমা হাসাও জেলার সীমান্তের লাগোয়া চলিতাছড়ার হেডম্যান নরেন্দ্র বর্মণ ও বিনোদপুরের হেডম্যান দেবেন্দ্র বর্মণ সহ অন্যান্যরা সম্প্রতি বহিরাগতদের দখলদারি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে জেলাশাসকের নির্দেশে তদন্তে নামে উধারবন্দ পুলিশ। সোমবার উধারবন্দ পুলিশের উদ্যোগে উভয় সম্প্রদায়ের লোকদের নিয়ে থানায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষ আপোষ মীমাংসায় রাজি হয়। আগামী শুক্রবার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফের বৈঠকে বসা হবে এবং এই সভায় বিবাদের মীমাংসা হবে। পরবর্তী সভা না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না বলে লিখিত হলফনামা দেন তারা। হইলো তো আমরা তো কোনটা তো আমরা তো কইতে পারে না, যেটা পেপার দিকে যেটা নাম ওই গেছে না, তো সিজিল করিয়ে তো সব মানে না মানবার সবাই মানে। এখন আগামী শুক্রবার দিয়ে ডেট বইছে আবার শেষ হইব কইয়া আগামী শুক্রবার না নিয়ে।
আমরা এখানে টানা দাই আমার ওসি স্যারও কইছে যে মানে শুক্রবার দিন একটা ডেট পালাইছি, ফালাইবার পরে মানে আমরা এখানে সিজিল উইয়া এরপরে মানে আমরা থাকবো। আর গোয়া গাছও মানে যে যে সময় সিজিল হইতো না ওই গোয়া গাছও এরকমও থাকবো, আমরাও কিছু করবো না আর তারাও কিছু করবো না, খালি অনলি যাইবো মানুষ ওখানে যে 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 মানুষেরা রাখছে মানে ওখানে ডিউটি করবার লাগে তারা খালি যাইতে পারবো, আর অন্য মানুষ আর কেউ যাইতে পারবো না, আমরা মানুষও যাইবো না। আর শুক্রবার দিন মহামারীর টিকাকরণ সোনাই অঞ্চলে ব্যাপক হারে করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সার্কেল অফিসার বিকাশ ছেত্রীর হাতে স্মারকপত্র তুলে দেন ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, জেলা কংগ্রেসের সম্পাদক পারভেজ মজুমদার, ব্লকের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভুইয়া। এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভুইয়া, জুবাইর লস্কর, শাজাহান আহমেদ লস্কর, শিপন মজুমদার প্রমুখ। মহাশয় শ্রুতি ডিসি ম্যাডামকে আমরা একটা মেমোরাম দিয়েছি প্রত্যেক জিপি লেভেল প্রত্যেক গ্রুপ ওয়াইজ যেন আমাদের সোনাই এমএলএ এরিয়াতে ভ্যাকসিন দেওয়া হোক। প্রায় দেখা গেছে লাইন শ মানুষের লাইন কিন্তু 50টা 100টা দেওয়ার পরে ভ্যাকসিন নাই বলে মানুষের সাধারণ মানুষ বস কষ্ট পাচ্ছে। এখনও দেখা গেছে আগের তুলনায় সাধারণ মানুষ খুব ইন্টারেস্টেড কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য, তা আমরা অতিসত্বর জেলাধিপতির কাছে আমাদের অনুরোধ অতিসত্বর প্রত্যেক সেন্টারে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দিয়ে আমাদের জনসাধারণকে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সচেতন মানুষকে আমরা বলছি, বিশেষ করে আমি মুসলিম সম্প্রদায়ের লোককে বলছি, আপনারা এগিয়ে আসুন এবং কোভিড ভ্যাকসিন সংগ্রহ করুন, প্রদান করুন। সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ আগামী বাজেটে সংস্থানের জন্য রাজ্যের সচেতন মহলের কাছে সঙ্গত দাবি দেওয়া পেশ করার আবেদন জানান এবং সংবাদ মাধ্যমে এ মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিউ শিলচর এলাকায় একটি আর্ট গ্যালারি সহ প্রেক্ষাগৃহ স্থাপনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ সংস্থানের দাবিতে স্মারকলিপি পেশ করল রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। এই বিষয় নিয়ে সরব হয়ে রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, নিউ শিলচর বর্তমানে এক বিস্তৃত এলাকা, এর জনসংখ্যাও ক্রমবর্ধমান, কিন্তু এই অঞ্চলে একটি স্থায়ী প্রেক্ষাগৃহ না থাকায় স্থানীয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন প্রভূত অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই দীর্ঘদিন থেকে এদের অঞ্চলে স্থায়ী প্রেক্ষাগৃহ স্থাপনের জন্য স্থানীয়দের তরফে দাবি রয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো গুরুতর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই অর্থমন্ত্রী এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রূপম সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে নিউ শিলচর এলাকায় একটি আর্ট গ্যালারি তৈরি করতেও দাবি জানানো হয় সংস্থার তরফ থেকে। গতকাল রূপম সংস্থার তরফ থেকে একটি স্মারকলিপি মাননীয় অর্থমন্ত্রীর কাছে পাঠিয়েছি, সেখানে শিলচর শহরে নিউ শিলচর এলাকায় একটি অডিটোরিয়াম সহ একটি আর্ট গ্যালারি করার জন্য আমরা দীর্ঘদিনের দাবিটি আমরা আবার পুনরায় উত্থাপন করেছি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে রাজ্যের পরিবহন নিগমের একটি খালি জায়গা নিউ শিলচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমরা সেই চিঠিতে এই জায়গাটির কথা উল্লেখ করেছি, সেই জায়গায় একটি সুন্দরভাবে পূর্ণাঙ্গ অডিটোরিয়াম সেই সঙ্গে একটি আর্ট গ্যালারি রাজ্য সরকার তৈরি করতে পারে এই দাবিটি দীর্ঘ। রাজ্যে বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে নড়েচড়ে বসল সংশ্লিষ্ট বিভাগ, আর এতে বহুলাংশে সাফল্য আসার খবরও পাওয়া গেছে। বিদ্যুৎ মন্ত্রী বিমল বরার নির্দেশে গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে গত 20 জুন থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে তৎপর হয়ে উঠেছে পাথারকান্দি এপিডিসিএল কর্তৃপক্ষ। গত 8 দিনে প্রায় 20 কোটি টাকার উপরে বকেয়া বিল আদায়ের পাশাপাশি প্রায় 750 জন অনিয়মিত বিদ্যুৎ গ্রাহকের সংযোগ ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। পাথারকান্দি এপিডিসিএল এর ইনচার্জ এসডি বিশ্বরূপ দাস জানান, এলাকায় প্রায় 40,000 মতো নিয়মিত বিদ্যুৎ গ্রাহক রয়েছেন, এছাড়া আরো প্রায় 15,000 গ্রাহক রয়েছেন যাদের নাম আজও সন্নিবিষ্ট হয়নি বিভাগীয় তালিকায়। এদের সরকারিভাবে বিনামূল্যে দীনদয়াল উপাধ্যায় সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছিল। সমূহ গ্রাহকদের মধ্যে তালিকাভুক্তদের সিংহভাগ গ্রাহকই দীর্ঘদিন ধরে নানা অজুহাতে তাদের বিদ্যুৎ বিল আটকে
রেখেছিলেন। এতে মোটা অঙ্কের সরকারি রাজস্ব বকেয়া ছিল। এই পরিস্থিতিতে বিভাগীয় মন্ত্রীর কড়া পদক্ষেপে আদাজল খেয়ে প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে মাঠে নামে স্থানীয় বিদ্যুৎ পরিষদের কর্মীরা। জানা গেছে, এলাকার প্রায় 10% গ্রাহকদের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ 1.5 লক্ষাধিক টাকা করে অনাদায় হয়ে পড়ে আছে। বিদ্যুৎ বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসডি। একটি ঘোষণা, এত দ্বারা সমস্ত ধরনের বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে যারা দীর্ঘদিন ধরিয়া বিদ্যুতের বিল দেন নাই তারা প্রতি সপ্তাহ বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যারা বিদ্যুৎ বিল দিতে অনিচ্ছুক তাদের লাইন কাটা হবে, তাই আপনারা অতি সপ্তাহ বিল দেওয়ার জন্য। নিষিদ্ধ ড্রাগস ও গাঁজার পর এবার বরাকে আগর কাঠের চোরাই ব্যবসা। অবৈধভাবে সরবরাহ করার অভিযোগে শ্রীকোনা ফাঁড়ির পুলিশ বাজেয়াপ্ত করল কয়েক বস্তা আগর কাঠ। একটি অল্টো গাড়িতে লুকিয়ে সরবরাহ করার সময় বাজেয়াপ্ত করা হয় প্রায় 4 বস্তা আগর কাঠ। আগরের সাথে 2 জন আগর ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা করিমগঞ্জ জেলার নীলামবাজার এলাকার বাসিন্দা ওহিদুল ইসলাম ও নাজমুল হক। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শ্রীকোনা কুয়ারপাড় এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। ঠিক সেই সময় আলমবাগ থেকে আসে একটি অল্টো গাড়িতে অভিযান চালালে গাড়ির পেছনের সিটে পুলিশ 3টি আগর কাঠের বস্তা উদ্ধার করে। এদিকে ধৃত 2 ব্যক্তিকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। পরে সেখান থেকে তাদেরকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও মেলেনি ভ্যাকসিন, এতে তীব্র চাঞ্চল্য দেখা দিল উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। লাইনে অপেক্ষারত লোকেরা অভিযোগ করে বলেন, সোমবার উধারবন্দ কেন্দ্রে শিবির আয়োজন করে ভ্যাকসিন প্রদান করা হয় এবং এই শিবিরগুলোতে গিয়ে যারা ভ্যাকসিন পাননি তাদের মঙ্গলবার উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করতে বলা হয়। স্বাস্থ্যকর্মীদের কথায়, সোমবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে আসা লোকেরা অপেক্ষা করেন, কিন্তু আনুমানিক বেলা 11টা নাগাদ স্বাস্থ্যকেন্দ্রের 2 নার্স এসে জানান ভ্যাকসিনের প্রথম ডোজ নেই, তাই এদিন প্রথম ডোজ দেওয়া হবে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এমনটা জানতে পারায় তীব্র ক্ষোভ দেখা যায় ভ্যাকসিন নিতে আসা জনগণের মধ্যে। ভ্যাকসিন যখন ছিল না তবে কেন তাদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রাখা হলো বা কোনো নোটিশ লাগানো হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিকে বিষয়টি নিয়ে উধারবন্দ স্বাস্থ্যকেন্দ্রের অরূপ পাটোয়ারির কাছে প্রশ্ন করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপরে বিষয়টি ছেড়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। আমরা এখানে প্রায় 3টা থেকে এখানে যেগুলো মানুষ ভ্যাকসিন নেওয়া ফার্স্ট ডোজ ভ্যাকসিন লেগে যেখানে আইসি আমরা, যে গতকালকে এখানে একটা নোটিশ তারা টাঙ্গাইছে না, প্রথম নম্বর কথা হইলো। আর দ্বিতীয় নম্বর কথা হইলো যে এতগুলো মানুষ আবার পরে এখানে প্রায় 300 মানুষ হইব এখানে ভ্যাকসিন লেগে অপেক্ষাতে আসলো। এখন তারা প্রায় 10টার সময় তারা 2 জন সিস্টার আইসে, আবার পরে তারা বলছে যে ভ্যাকসিন দেওয়া হইতো না। ভ্যাকসিন দেওয়া না হয় তাহলে তারা আগের দিন নোটিশ কেন এখানে লাগানো হইলো না? আমরা এখান থেকে প্রায় 300-400 টাকা গাড়ি ভাড়া দিয়ে একজন মানুষ এখানে আইসি ভ্যাকসিন দেওয়ার জন্য, তারা বলছে যে সেকেন্ড ডোজ দেওয়া হয়ে যাইছে। আমরা উদারবন হসপিটালের পিছনে যেটা স্কুল যেটা ওইটাতে, ঠিক আছে, এখন যদি ভ্যাকসিন দেওয়া যদি না হয় তাহলে অফিসিয়ালি তারা আমরা জানানো হোক এখানে, আর না হলে আমরা যেতেগুলো মানুষ এখানে আসি এখান থেকে একজন মানুষের শর্ত না। ভ্যাকসিন যদি থাকায় ডিস্ট্রিক্টে, যদি ভ্যাকসিন থাকে তাহলে ভ্যাকসিন দেওয়া লাগবে, আর যদি ডিস্ট্রিক্টে না থাকে আমি কিন্তু ইয়ে করতাম না, প্রতিবাদ নাই আমার কোনো। যদি ভ্যাকসিন থাকে তাহলে এখানে আয়, তারা কইতে লাগবে যে ভ্যাকসিন দেওয়া হইব কি নাই, তারা নিজে অফিসে আয় কইতে লাগবে এখানে, আর নইলে আমরা এখান থেকে এক পাওয়া হইতাম না, এখানেই থাকবো। রাত 3টা থেকে যখন অপেক্ষা করতে পারছি 11টা পর্যন্ত, আরও 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করবো এখানে, কালকে পর্যন্ত অপেক্ষা করবো, কালকে তো দেওয়া হইব, কালকে অবধি অপেক্ষা করবো, কিন্তু কালকে এখানে ভ্যাকসিন দেওয়া হলে অসুবিধা হইব, এখানে জামালা সৃষ্টি হইতে পারে না। আগের দিনে মানুষ এখানে রিটার্ন ব্যাক হয়ে গেছে, কালকে আবার মানুষ হইব, আরও জামালা সৃষ্টি হইব, তার জন্য আমি অফিসিয়ালি জানতাম চাই যে ভ্যাকসিন আছে কি না ডিস্ট্রিক্টে। হাইলাকান্দি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মঞ্জুরিকৃত ক্ষতিপূরণের টাকা বিতরণে ব্যাপক দুর্নীতিতে প্রতিবাদে সরব হলেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা হাইলাকান্দি জেলার 62টি জিপি সভাপতি ও সভানেত্রীদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়। সোমবার বেলা 2টা নাগাদ হাইলাকান্দি জেলার লক্ষ্মীশহরস্থিত ব্লক কার্যালয়ের সম্মুখে এ বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, বিভিন্ন জিপির নাগরিক নিয়ে আমি বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করব। বিশেষ করে আমার বলার কিছু নাই, বলার অনেক কিছু আছে, তবে আমার দুঃখের বিষয় যে সঠিক যারা বন্যাক্রান্ত হয়েছে সেগুলো কীভাবে বঞ্চিত হলো, আর যারা বন্যা আক্রান্ত নয়
ওনারা কিভাবে ওনারা ওনাদের কিভাবে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে? আপনি জেলাধিপতির কাছে মেমোরেন্ডাম দেবেন? দেবো, আমি দিয়ে দেবো। আর যদি আপনার মানে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের দাবি পূরণ না হয় তাহলে আপনি কি করবেন? আমি আন্দোলন করবো। আন্দোলনে যেতে বাধ্য? আমি আন্দোলনে বাধ্য, মানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে নিয়ে আমি আন্দোলনে বাধ্য। গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আন্দোলন করব। কারণ কি কারণে করব? আমার যারা সঠিক যারা বন্যাক্রান্ত হয়েছে, বাড়িঘর ছেড়ে গরু ছাগল অনেকগুলা মরে গেছে এবং বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ওনাদের জন্য আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আমি লড়াই করে যাব। আচ্ছা, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সিপাহী বিদ্রোহের পটভূমি ঐতিহ্যবাহী মালেগোট টিলা পরিদর্শন করলেন করিমগঞ্জ জেলা শাসক খড়গেশ্বর পেগো। বিভাগীয় বাস্তুকার ঠিকাদার বিএসএফ এবং পাটকাই ট্রেকার্সের সদস্যদের সঙ্গে নিয়ে পরিদর্শনকালে মালগোড়ের শহীদ ভূমিতে পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করার জন্য বাস্তুকারকে নির্দেশ দেন জেলা শাসক। এদিন মালেগোড়ে উপস্থিত হয়ে জেলা শাসক বলেন, মালেগোড় টিলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৬ বীর শহীদের স্মৃতিসৌধতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পুষ্পস্তবক এবং প্রদীপ প্রজ্বলন করে জেলাশাসক বলেন, সীমান্ত জেলার সম্পদ হচ্ছে লাতুর মালেগোড় টিলা। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে অর্থনৈতিকভাবে উন্নত হবে সীমান্ত এলাকা, যার কারণে মালেগোড়ের নামে বরাদ্দ অর্থে নির্মাণ কাজ এখানে শুরু হবে। মুখ্যমন্ত্রীর কার্যকালের মধ্যে যাতে মালেগোড় একটি পূর্ণাঙ্গ রূপ পেতে পারে তার জন্য আশা ব্যক্ত করেন তিনি। সরকারের সহায় সুবিধা পৰা বিভিন্ন ধরনের আপনার হেৰি পরিযোজনা প্রস্তুত করি, এই গোটি মালেগড় যে ওয়াটসঅ্যাপ নীতি সংরক্ষণ করা উচিত বলে সংগঠন করে ইয়ার পুলিশ হিসাবে নির্মাণ করবার প্রচেষ্টা করি। আর ইতিমধ্যে ইয়ার একটা গেস্ট হাউস সেকশন হয়েছে সোলিফার সরকার, আর সেটাও আমার তিনটি বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার মূল লগত আছে। আমি তার যে সাইট প্ল্যান, সেই সাইট প্ল্যানটি আমি চাইছো, আর ইয়ার প্রথমতে আমার অতি সোনকালে ইয়াতে পুরীর যুক্ত গেস্ট হাউস, গেস্ট হাউস আমি ইয়াতে নির্মাণ করি। মই আশা করছো দূর ভবিষ্যতে গোটেই অঞ্চলটা সামরি আমি একটা হেৰি ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে আমি এই গোটেই অঞ্চলটা এই মালেগড় যুক্ত এরিয়া আছে সেই হিসাবে ব্যবহার করি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর চিরকান্দি আইওসি সংলগ্নে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নেই হতাহতের খবর। শিলচর আইজল রোডে সাবানের বাক্সে উদ্ধার ড্রাগস, গ্রেফতার এক মহিলা। সোনাই ধলাখাল থেকে বাজেয়াপ্ত চেরা কাঠ, বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক জানাল বন বিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।